হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আগুন একটি অফার নিয়ে ইতিমধ্যে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো অনেক বছর আগে কিন্তু আপনারা টাস্ট ডলারের যে অফারটি ছিল, টাস্ট ডলারের অফার থেকে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করে নিয়েছেন আপনারা। সেম হচ্ছে এই টাস্ট ডলারের মধ্যে একটি অ্যাপ চলে আসছে, যেটার নাম হচ্ছে ওয়াও ডিফাই, ঠিক আছে? ওয়াই ডিফাই, এটা হচ্ছে মেবি ওয়ালেট। সো আমি আপনাদেরকে এই টু জেড দেখাবো আপনারা কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আপনার মানিটা স্টাডি করবেন। একদম নর্মালি যদি আপনি এখান থেকে আর্নিং করেন, তাহলে আপনি মিনিমাম 1-2 লাখ টাকা আর্নিং করতে পারবেন কোনো রেফারেল ছাড়াই, ঠিক আছে? তো ফার্স্টে আমি এখান থেকে তাদের কমিউনিটি থেকে ঘুরে আসি, দেন কমিউনিটি থেকে আমি আপনাদেরকে সবকিছু ইমপ্রুভ দেখাই দিতেছি। একটু ওয়েট। তো গাইস, এটা হচ্ছে আমার মাইনিং ড্যাশবোর্ড, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে নেটিভ টোকেন, যেটা নাম হচ্ছে ওয়াও টোকেন। সো এই ওয়ালেটের হচ্ছে ওয়াও টোকেনটা আমরা মাইনিং করতে পারছি এই মুহূর্তে বর্তমানে, ঠিক আছে? তো মাইনিং স্পিডটা খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু রিয়েল প্রজেক্ট, তো আমাদেরকে কমিয়ে দিবে। সো আপনারা আর্নিংটা অপরচুনিটি বাড়ানোর জন্য অবশ্যই রেফার করতে হবে। ওকে, লাইক, সো আমরা এখান থেকে যদি কমিউনিটিতে চলে যাই, তাদের কমিউনিটির কী অবস্থা আমরা সেটা এখান থেকে দেখে নেবো। আর অবশ্যই অবশ্যই আজকে ভিডিওতে কোনো ইন্ট্রো নাই, আজকে কোনো লাইক দিতে বলবো না, আপনারা জাস্ট ভিডিওটা দেখে যদি ভালো লাগে তা লাইক করে দিবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি মার্চ মাসে 2023-এ কিন্তু তারা মার্কেটে আসছে এবং তাদের ফলোয়ার্স কিন্তু হিউজ পরিমাণে একটা ফলোয়ার্স অলরেডি জেন করে ফেলছে তারা। আমরা যদি ফলোয়িংয়ে চলে যাই, তারা কাদেরকে ফলো করতেছে দেখতেই পাচ্ছেন অলরেডি, ঠিক আছে? ভালো ভালো প্রজেক্টকে কিন্তু অলরেডি তারা ফলো করছে। তাহলে আশা করা যে ভালো একটা অপরচুনিটি আমরা এখান থেকে পাবো। সো আমি প্রত্যেককে রেকমেন্ড করবো, আপনার বাসায় যদি 4-5টা ফোন থাকে, প্রত্যেকটা ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য, রেগুলার মাইনিং করার জন্য, ঠিক আছে? তো এখান থেকে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওইখানে একটা ক্লিক করে দিলে আমাদের সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট আমি আপনাদের জন্য এই লিঙ্কটি দিয়ে রাখবো, ঠিক আছে? তো ফার্স্টে এই লিঙ্কে কোনো কাজ নেই, আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে। দেন প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম অ্যাপটি ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে লিখবেন WOW, ঠিক আছে? তো ওয়াও আনলাইকে সার্চ করার পর দেখতে পারবেন এখান থেকে আপনার সামনে অ্যাপটি চলে আসবে। তো এটা হচ্ছে মূল ইন্টারফেস, আপনারা একটু দেখে রাখেন, ওয়াও আর্ন, ঠিক আছে? তো VTC DeFi ওয়ালেট, জাস্ট এটাকে আপনারা ইনস্টল করবেন। যখন ইনস্টল করবেন, সাথে সাথে ইনস্টল করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস। সো এই ইন্টারফেসে আমি আপনাদেরকে খুবই স্মুথভাবে সব কিছু বোঝানোর চেষ্টা করব। গাইজ, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, কারণ আমি আপনাদের মাঝে রিভিউ করতে যাচ্ছি, তো ভুল হতেই পারে, স্বাভাবিক বিষয়, কারণ একটা বড় একটা ভিডিওর একটা বিষয় কিন্তু আছে যার কারণে ভুল হতে পারে। সো আপনি একটু মানিয়ে নেবেন, ঠিক আছে? সো ফার্স্টে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাবেন, এখানে ওপেন করবেন, ইনস্টল করার পর সিম্পলি এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট আইডেন্টি ওয়ালেট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সো যখনই এখানে একটা ক্লিক করে দেবেন, দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসে, জাস্ট এখান থেকে ছোট্ট একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, আই আন্ডারস্ট্যান্ড, জাস্ট এখানে একটা ক্লিক করে টিক মার্কটা দিলে হাতের আঙুলটা যে আছে আপনার হাতের আঙুলটা দিয়ে জাস্ট উপরের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এরকম আপনার সামনে একটা নীল বক্স ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি সিম্পলি এইখান থেকে হচ্ছে এইখানে ক্রিয়েট অ্যান্ড আইডেন্টি ওয়ালেট দেখতে পাচ্ছেন, জাস্ট এই ক্রিয়েট অ্যান্ড আইডেন্টি ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দেবেন। সো যখন এখানে একটা ক্লিক করবেন, দেখতে পারবেন আপনাকে ট্রাস্ট ওয়ালেটে যেরকম পূর্বে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, যেরকম আমাদেরকে যে ব্যাকআপ ম্যানেপিক যেটা দিয়েছিল, ঠিক আছে, সেম এরকম আর কি। তো এই এটা প্রাইভেট কিটা আপনারা সবসময় সেভ করে রাখবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এটা স্ক্রিনশট মারবেন ফার্স্ট টাইম, তারপর নেক্সট টাইম হচ্ছে আপনার কোনো এক্সট্রা ডুয়েল ফোন থাকলে ওটা থেকে একটা সেলফি নেবেন, ঠিক আছে? আর হচ্ছে তৃতীয়ত, একটা নোটবুকে আপনারা এটা কী করতে পারেন, লিখে রাখতে পারেন। সো যখনই আপনি এটা সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনার রাখা হয়ে যাবে, তখন আপনি সিম্পলি এখান থেকে আই হ্যাভ ব্যাকআপ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমি আপনাদের জন্য এটা ব্লোয়ার করে রাখছি, ঠিক আছে? সো এখান থেকে আপনার 12টা প্রি দেখতে পাচ্ছেন, এই ম্যানোমিকটা আপনার এরকম থাকবে উল্টাপাল্টা। আপনি এখানে দেখেন, এখানে আমার খালি বক্স ছিল, আমি জাস্ট এখানে পেস্ট করে দিছি, আমি আপনাকে ভালো করে বোঝাই। এখানে দেখেন আমার 9 নাম্বার যেটা ছিল এটা সিলেক্ট করতে বলা হয়েছে, 3 নাম্বারটা সিলেক্ট করতে বলা হয়েছে, 4 নাম্বারটা সিলেক্ট করতে বলা হয়েছে। সো আপনাদের এরকম না থাকতে পারে, উল্টাপাল্টা থাকতে পারে, আপনারা সিম্পলি কী করবেন, যখন আপনাকে এই 12টা প্রাইভেট কি এখানে উল্টাপাল্টা দেওয়া থাকবে, আপনাকে এখানে সাজেস্ট করবে কয় নাম্বারটা ছিল, জাস্ট আপনি কী করবেন এখান থেকে দেখে একটা একটা করে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? যখনই সিলেক্ট করে দেবেন, দেখতে পারবেন আপনার এখানে কনফার্ম নামে একটা অপশন, জাস্ট এই কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেবেন। সো যখনই কনফার্ম বাটন ক্লিক করবেন, এখান থেকে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অবশ্যই এটা হচ্ছে আপনার যখন আপনি কয়েন সেন্ড করবেন অথবা রিসিভ করবেন, ঠিক আছে, তখন আপনাকে এই পাসওয়ার্ডটা অবশ্যই মাস্ট দিতে হবে। তার জন্য আপনি এখান থেকে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়া, জাস্ট নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। তো যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন, সেম প্রসেসে কনফার্ম বাটনটি আপনার আবার আপনাকে এই যা কমপ্লিট করতে হবে, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে আবার নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। তো যখনই এটা কমপ্লিট করে ফেলবেন, দেখতে পারবেন আপনার এখানে লেখা আসছে ক্রিয়েটিং ওয়ালেট, জাস্ট একটু লোড নেবে, লোড নেওয়ার কমপ্লিট হলে আপনাকে এখানে বলে দেবে কনগ্রাচুলেশন, আপনার ওয়ালেটটি ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? সাকসেসফুলি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখান থেকে সিম্পলি ট্রাই ইট নাওয়ার মধ্যে একটা ক্লিক করবেন। যখনই ট্রাই ইট নাওয়ারে ক্লিক করবেন, দেখতে পারবেন সেম এরকম একটি অপশন আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। সো আমার যে মূল অ্যাকাউন্টে রয়েছে, আমি আপনাদেরকে মূল অ্যাকাউন্ট থেকে আমি সব কিছু আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে আমার মূল অ্যাকাউন্ট, দেন আমি এখান থেকে ব্যাক করছি একটু ওয়েট।
ওকে গাইস, সো আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আমি যে মূল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে চলে আসলাম। ধরুন আপনাদের এখানে যে ইউএসডি কারেন্সিটা রয়েছে এটা আপনাদেরকে শো করবে না, আপনাদের বিজিটি শো করবে। জাস্ট আপনারা এটা চেঞ্জ করার জন্য সিম্পলি এখান থেকে সেটিংস বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট সেটিংস বাটনে একটা ক্লিক করবেন। যখনই সেটিংস বাটনে ক্লিক করবেন এখানে দুইটা অপশন আমি আপনাদেরকে দেখাবো, একটা হচ্ছে কারেন্সি, একটা হচ্ছে আপনার স্কিন, ঠিক আছে? তো ফার্স্টে আমরা এখান থেকে কারেন্সিটা দেখবো। দেন কারেন্সির মতো যখন একটা ক্লিক করবো আপনাদের এখানে বিটিটি থাকবে, তো আমি এটা কনভার্ট করে ফেলছি ইউএসডি তে। সো আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসডি আমেরিকা, জাস্ট এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো যখনই সিলেক্ট করবেন দেখতে পারবেন এটা ইউএসডি আকারে আপনার কনভার্ট হয়ে যাবে। আর এখানে স্কিন যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট স্কিন অপশন ক্লিক করলে আপনাকে এখানে দুইটা কালার চুজ করতে পারবেন, একটা হচ্ছে লাইট মুখ, একটা হচ্ছে ডার্ক। সো আমি বর্তমানে ডার্কটা ইউজ করতেছি, আপনারা চাইলে লাইটটা ইউজ করতে পারেন অথবা ডার্কটা আপনার যেটা মনে হচ্ছে এটা ইউজ করতে পারেন। ওকে, সো এই পর্যন্তই আমাদের কাজ কমপ্লিট। এখন হচ্ছে মূল ইন্টারফেস, যেটা আমরা মাইনিংটা করবো কিভাবে। মাইনিংটা করার জন্য আবার আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে চ্যানেলের পোস্টে চলে যাবেন। সেখান থেকে হচ্ছে আপনার এইটা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের জন্য দেওয়া রাখছে, জাস্ট ক্লিক করবেন। এই লিঙ্কটা ক্লিক করার পর আপনারা সরাসরি চলে যাবেন এখানে। এখানে আসার পর জাস্ট এখান থেকে স্যাম্পলি দেখতে পাচ্ছেন যে ব্রাউজার একটা অপশন, সেম ব্রাউজার অপশন আপনারা চলে যাবেন। সো ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ অর এন্টার ইউআরএল, জাস্ট এখানে আপনার সার্চ বারে এটা আমি যে লিঙ্কটা কপি করছেন জাস্ট ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনার এন্টার বাটনে ক্লিক করে দিবেন। তো গাইস, যখনই আপনারা ইন্টার বাটনে ক্লিক করবেন সিম্পলি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সো এখান থেকে আমি ভালোভাবে আপনাদেরকে বুঝাই দিতেছি, ভিডিওটা একবার না বুঝলে আপনারা বারবার দেখবেন, দেখে কনফার্ম হয়ে আপনারা কাজটা কমপ্লিট করবেন, ঠিক আছে? এটা ভালো একটা অফার। সো মাইনিং জগতের মধ্যে আমি মনে করি বেস্ট একটা মাইনিং অফার। সো যেরকম আমরা সাতোশি থেকে আর্নিং করতে পারছি, সো সেমস লাইক আমরা ভাবতে পারি সাতোশি থেকে ভালো প্রজেক্ট হতে পারে, যেহেতু তারা ওয়াও নিজস্ব নেটিভ টোকেনটা তারা প্রদান করতেছে। ইনশাল্লাহ ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা যখনই ক্লিক করবো দেখতে পারবেন এই যে এখানে ক্লিক করে দিবেন আপনি, সিম্পলি এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস। এখান থেকে আপনারা এটা ইথেরিয়াম থাকবে, আপনার জাস্ট এখান থেকে কি করবেন, এখান থেকে বিএনবিটা সিলেক্ট করবেন। যখনই বিএনবি সিলেক্ট করে দিবেন দেখতে পারবেন এখানে আপনার ওয়ালেট কানেক্ট একটা অপশন, জাস্ট এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। তো যে আমার একটি ওয়ালেট রয়েছে, যেহেতু আমার একটি এখানে ওয়া ওয়ালেটটা কিন্তু একটি শো করতেছে, আপনাদের এখানে একটাই শো করবে, আপনারা জাস্ট এখান থেকে কানেক্ট বাটনে একটা ক্লিক করে দিবেন। যখনই কানেক্ট বাটনে ক্লিক করবেন সিম্পলি এখান থেকে আপনার একটা পারমিশন নিবে, জাস্ট এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো আমি আবার আপনাদেরকে দেখাইতেছি, এখান থেকে আপনারা কি করবেন কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম, জাস্ট কনফার্মে ক্লিক করবেন। যখনই কনফার্ম বাটনে ক্লিক করবেন আপনাকে কিছু ইন্ট্রোডাকশন করা হবে, আপনি সিম্পলি ইন্ট্রোডাকশনগুলো ফলো করে দেন হবে। আপনি কি করবেন এখানে দেখেন, ইন্ট্রোডাকশনটা ফলো করার পরে এই যে কর্নার দেখতে পাচ্ছেন একদম নিচে মাঝখানে একটা ওয়াও নামে একটা নেটিভ দেখতে পাচ্ছেন, এই কয়েনটার উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাকে এখানে 10,000 ইউএসডি দেওয়া হবে, দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন অন ওয়ার উইন, মানে আপনি হচ্ছে 10,000 ইউএসডি পেয়ে গেছেন। এখন আপনাদের অনেক প্রশ্ন আছে যে ভাই এই 10,000 ইউএসডি কে আমরা উত্তোলন করতে পারবো কিনা। না, এটা হচ্ছে তাদের যেহেতু ব্লক চেইনটা রানিং করার জন্য মানে এটা টেস্ট করতেছে মেবি, ঠিক আছে? সো আপনারা যখন এটা রিসিভ বাটনে ক্লিক করে দিবেন, রিসিভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাকে এখানে বলছে যে ওয়ান, অর্থাৎ ওয়ান স্টেকিং করার জন্য, 1 দিনের জন্য আপনি স্টেকিং করবেন। যখনই আপনি একদিনের জন্য এটা স্টেকিং করে ফেলবেন জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো এটা তাদের স্টেকিংয়ে চলে যাবে এবং হচ্ছে তাদের যে ব্লক চেইনটা রয়েছে, ঠিক আছে, সেটা ভালোভাবে চলছে কিনা তারা এটা টেস্ট করছে। এই জন্য আমাদের মূলত প্রত্যেকটা ইউজারকেই তারা 10,000 করে ইউএসডিটি দিচ্ছে, যেটা আপনি এই নিচে খেয়াল করলে দেখতে পারবেন 10,000 ইউএসডিটি এবং এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো এক্সপিরিয়েন্সটা কি এটা ভালো ফলাফল আসে কিনা, তো এটার জন্য মেবি তারা টেস্ট করতেছে, ঠিক আছে? লাইক, তো আমরা যখন এটা কনফার্ম বাটনে ক্লিক করে দিব আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখন আর কিছু ছোট কিছু কাজ আছে, সো আমি সিম্পলি সব কিছু দেখাই দিতেছি। এখান থেকে আপনাদেরকে এটা ইথেরিয়ামে কনভার্ট হয়ে যাবে, আপনারা জাস্ট সিম্পলি এখানে ইথেরিয়ামে ক্লিক করবেন। সো ইথেরিয়ামে ক্লিক করার পর দেখতে পারবেন আপনারা এখানে দুটো অপশন চলে আসবে, একটা ইথেরিয়াম, একটা হচ্ছে বিএনবি। সো আপনারা কি করবেন বিএনবিতে এটা কনভার্ট করে ক্লিক করে দিবেন। সো বিএনবিতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে বলবে সুইচ চেন, জাস্ট আপনি কি করবেন কনফার্ম বাটনে ক্লিক করে এটাকে বিএনবিতে কনফার্ম করে দিবেন। সো যখনই কনফার্ম করে ফেলবেন এখানে আপনার তো কোনো কাজ নেই, জাস্ট আপনি সিম্পলি এখান থেকে এই মাঝখানে ক্লিক করে আপনি কি করতে পারবেন মাইনিংটা স্টার্ট করতে পারবেন। মাইনিংটা স্টার্ট করার জন্য সিম্পলি এখানে ক্লিক করলে আপনার মাইনিংটা স্টাডি হয়ে যাবে। ওকে, সো মাইনিংটা যখন স্টাডি হয়ে যাবে আমি এবার আপনাদেরকে মেইন যে অ্যাকাউন্টে রয়েছে, আমি মেইন অ্যাকাউন্ট থেকে আমি আবার প্রপারলি সবকিছু আপনাদেরকে গাইড করতেছি। তো ভিডিওটা অনেক লং হবে, আপনারা মাস্ট বি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তখন কমেন্টস উল্টাপাল্টা গালাগালি করবেন, ভাই এগুলো ভালো না। আপনার ভিডিওটা আগে কনফার্ম হয়ে ভালো করে বুঝে তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, দেখবেন সাকসেসফুলি আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো যখনই আপনি এখানে চলে আসবেন, এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে ভাই আমরা তো ইতিমধ্যে আপনার ব্রাউজারকে জয়েন করেছি, যখন আমরা বের হয়ে আসবো তখন আবার কিভাবে আপনার
ঢুকতে পারবো মানিং স্টাডিতে। সো সেটা করার জন্য আপনার দুইটা পদ্ধতি রয়েছে। এখান থেকে আপনারা ডাফস অপশন দেখতে পাচ্ছেন, এই ডাফস অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন আদার্স অনেক অনেক ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, ইউনিসোয়াপ থেকে শুরু করে যত সোয়াপ রয়েছে, সুইচ সোয়াপ, ঠিক আছে, সব চেইনগুলো এখানে দেখতে পারবেন। তার উপরে একদম শো দেখতে পাচ্ছেন লিডার বোর্ডে কিন্তু রয়েছে তাদের ওয়াও আর্ন যেই প্লাটিনাম সেটা রয়েছে। আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিলে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন, দেখতে পারবেন কনফার্ম একটি বাটন, জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি আপনার যে মাইনিং ড্যাশবোর্ডে রয়েছে মাইনিং ড্যাশবোর্ডে কিন্তু চলে যেতে পারবেন। সো আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার যে ড্যাশবোর্ডে রয়েছে ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আপনি জয়েন করার সাথে সাথে একটা করে ইউএসডি পেয়ে যাবেন। আমি যেটা জানতে পারলাম যে জয়েন করার ফলে কিন্তু একটি ইউএসডি আমরা জেনারেট করতে পারি, তার ফলে হচ্ছে আমরা মাইনিং স্পিডটা কিন্তু কিছুটা বৃদ্ধি করে আর কি, ঠিক আছে। তো আপনি যখনই মাইনিং স্টাডি করে দেবেন আপনার 24 ঘন্টার জন্য মাইনিংটা স্টাডি হয়ে যাবে। আর আপনি রেফার করার জন্য এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি ইনভাইট ফ্রেন্ডসের মধ্যে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ইনভাইট ফ্রেন্ডস এটা শো হয়ে যাবে। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি যাকে রেফার করবেন, ঠিক আছে, এখান থেকে কয়টা লেটার বোর্ড আপনি দেখতে পাচ্ছেন, কয়জন থেকে কমিশন পাবেন এখানে তারা উল্লেখ করে দিয়েছে। তো রেফার লিঙ্কটা পাওয়ার জন্য সিম্পলি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন একটু পপ আপ চলে আসবে। এই পপ আপ থেকে আপনি এইখানে ছোট করে দেখতে পাচ্ছেন কপি বাটন, কপি করলে দেখুন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারা যদি আপনার লিঙ্ক থেকে জয়েন করে আপনি এখান থেকে 1 USD পাবেন এবং মাইনিং স্পিড বৃদ্ধির জন্য কিছু হ্যাশ রেট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে এই ইউএসডিটা কি উইথড্র করা যায় কিনা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, ঠিক আছে। তো এই ইউএসডিটা উইথড্র করার জন্য মেবি আমি এখন পর্যন্ত টেস্ট করি নাই, সো আমি আপনাদের মাঝে লাইভে টেস্ট করে দেখি এটা উইথড্র হয় কিনা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে উইথড্রলে ক্লিক করে দিই, এই যে ইউএসডি বাটন দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে ইউএসডি শো করতেছে এবং কি আমার বিটিটি বাংলা যে প্রাইসটা শো করতেছে অলরেডি। সো আমরা যদি এখান থেকে সেন্ট অথবা রিসিভে ক্লিক করি, দেখে আমি এখান থেকে সেন্টে একটা ক্লিক করে দিচ্ছি। তো সেন্টে ক্লিক করার পরে দেখতে পারবো আমাদের এখানে কিন্তু তারা বলে দিয়েছে মিনিমাম হচ্ছে মিনিমাম সেন্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 100 USDT। সো 100 USDT কোনো ম্যাটার করে না, আমাদের ম্যাটার হচ্ছে আমরা তাদের নিজস্ব মেট্রিক টোকেনটা আর্নিং করবো, ঠিক আছে, মাইনিং করবো, এটা হচ্ছে আমাদের ম্যাটার। সো এটা কি পেমেন্ট করলো কি করলো না সেটা আমরা দেখার কোনো বিষয় নয়। তবুও আমি আপনাদেরকে যদি আমাদের রেফার ভালো হয়, আপনাদের দোয়া যদি রেফার হয় ইনশাল্লাহ, আমি 100 USDT আর্নিং করার পরে আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে এটা উত্তোলন করতে হয়, ঠিক আছে। সো এটা পরের বিষয়। সো আমরা এখন হচ্ছে মেনলি যে আর্নিংয়ের অপরচুনিটি সেটা হচ্ছে আমরা তাদের নিজস্ব নেটপি টোকেনটা আর্নিং করবো মাইনিংয়ের মাধ্যমে। সো এটা সবাই করবেন, কেউ মিস করবেন না। আমি আবার রেকমেন্ড করবো আপনাদের বাসায় যদি কারো একটা ফোন থাকে অবশ্যই ফোনে এগুলো কাজ করার জন্য, আর যদি বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মাইনিং স্পিডটাও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের অপরচুনিটি, এটা নিয়ে ভবিষ্যতে অনেক কথা হবে, ঠিক আছে। সো কোনো অ্যাড নেই, কোনো কিছু নাই, একদম ডিফাই লিগাল একটি ওয়ালেট। সো সবাই কাজ করবেন, আমি প্রত্যেককে রিকমেন্ড করবো। আর কিছু আর্নিংয়ের অপরচুনিটি এখান থেকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচে খেয়াল করলে চারটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বেল আইকন, একটা হচ্ছে স্পিন, একটা হচ্ছে গিফট বক্স, একটি হচ্ছে আপনার এটা কি একটু ক্লিক করে দেখি আমরা এখান থেকে হচ্ছে রেফার আর কি, রেফার আর্নিং সিস্টেম। তো ফার্স্টে যখন আমরা এখান থেকে এই স্পিনে ক্লিক করে দিব, স্পিনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন খেয়াল করে যে আপনি এখান থেকে 12 ঘন্টা পর পর একটা করে স্পিন করতে পারবেন। আমি অলরেডি করে ফেলছি, আমরা 2 ঘন্টা পরে একটা স্পিন করতে পারবো। জাস্ট সিম্পলি আপনি এখান থেকে এখানে ক্লিক করে দেখতে পারবেন আপনি এখান থেকে হয়তো ইউএসডি অথবা তাদের নেটিভ যে টোকেনটি রয়েছে ওয়ার টোকেনটা আপনারা পেয়ে যাবেন। তারপর এখান থেকে যদি গিফট বক্সে একটা ক্লিক করেন, গিফট বক্সে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন 2 ঘন্টা না 3 ঘন্টা পর পর মেবি এটা এই করা যায়, ঠিক আছে, আমি নট শিওর, আমি খেয়াল করি নেই। সো আপনি একটু দেখে নেবেন কয় ঘন্টা পর আপনি যখনই এখানে একটা ক্লিক করবেন দেখতে পারবেন আপনি কিছু না কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। সো হয়তো আমি এখান থেকে তাদের নেটিভ টোকেনটা পেয়েছিলাম, 0.06 নেটিভ টোকেন পেয়েছিলাম, সরাসরি আমাদের যে ওয়ালেট ছিল ওয়ালেটে অ্যাড হয়ে গেছে এটা। হ্যাঁ, তারপর এখান থেকে বাই সেলের যে বিষয়টা বুস্ট করতে পারবেন। সো আমি সবাইকে রেকমেন্ড করবো আপনার ফ্রিতে আর্নিং করার এখন কোনো বুস্ট করার কোনো প্রয়োজন নেই, তাদের আপডেট অনুযায়ী আমরা কাজ করবো, ঠিক আছে। সো এইটাই এ পর্যন্ত ছিল আপডেট, নেক্সট ফিউচার এটা নিয়ে অনেক কথা হবে, বেসিক আলোচনা আমি আপনাদের মাঝে সব কিছু ক্লিয়ার কাট করে বলে দিলাম। তো ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে পারেন, আর এরকম রিয়েল আর্নিং ওয়েবসাইটগুলো খুঁজতে অবশ্যই আমাদের টেলিগ্রাম অথবা আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি আপনাদের জন্য নিত্য নতুন রিয়েল আর্নিং ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন অথবা বলে থাকেন ইয়ারড্রপগুলো শেয়ার করে থাকি। সো বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিন ভালো লাগবে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।